নমস্কার বন্ধুরা অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা বর্তমানে রয়েছি কোউইনের অফিসিয়াল ওয়েবসাইটে খুব ইম্পর্ট্যান্ট আপডেট আজকে এটা দিতে চলে আসি তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই এরকম খবর পেয়েছেন যে কাল থেকে মানে পাঁচই মে থেকে গোটা রাজ্যে আঠেরো থেকে চুয়াল্লিশ বছর বয়স তাদের ফার্স্ট ডোজ যে ভ্যাকসিন করোনা ভ্যাকসিন সেটা দেওয়া স্টার্ট হবে এরকমই খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন নিউজ পোর্টালে আপনারা এই খবর হয়তো অনেকেই পেয়েছেন তো আমি যেখান থেকে খবরটা পেলাম সেটা হচ্ছে যে যে বর্তমান বর্তমান এটা হচ্ছে আজকের পেপার তো এখান থেকে 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 লেখা আছে মে বছর বয়সীদের টিকাকরণ ঠিক আছে তো মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো পাঁচই মে থেকে রাজ্যে শুরু হচ্ছে আঠারো থেকে চুয়াল্লিশ বছর বয়সীদের বিনামূল্যে টিকাকরণ প্রথম দিন রাজ্য জুড়ে কয়েকটি কেন্দ্রে শুরু হবে টিকাদানের প্রক্রিয়া তারপর টিকা আসবে যেমন কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে আরও বেশি কেন্দ্রে তো এখানে পরিষ্কার বলা হচ্ছে যে প্রথম দিন রাজ্য জুড়ে কয়েকটি কেন্দ্রে শুরু হবে এখানে বলছে কয়েকটি কেন্দ্র এবার কোন কেন্দ্রে সেটা এখানে পরিষ্কার করে মেনশন করা নেই ঠিক আছে আর এখানে কত টোটাল কত লক্ষ টিকা রাজ্য সরকার কিনলো বা কিনতে চলেছে তো সেটাই এখানে লেখা আছে ঠিক আছে এছাড়া একদম ক্লিনভাবে কোনো কিছু কিন্তু লেখা এখানে নেই আর কোন কোন কি কি ইনিশিয়েটিভ নেওয়া হবে বা কোন কোন কি সেট করা হবে সমস্ত কিছু এখানে আর কি রয়েছে এবার বিষয়টা হচ্ছে কোউইন ওয়েবসাইটের মধ্যে রিসেন্টলি একটা খুব নতুন আপডেট এখানে অ্যাড করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কোনো লগ ইন করার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট পিন নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন তো আমি এখানে আঠারো থেকে চুয়াল্লিশের যে রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জটাকে সিলেক্ট করলাম করার পরে আমার যে এরিয়া পিন সেই পিনটা আমি এখানে টাইপ করে দিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম কি বলছে নো ভ্যাকসিন সেন্টার ইজ অ্যাভেলেবেল ফর বুকিং ঠিক আছে এইবার যদি আমি এটাকে অল এজ করে দিই তাহলে পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফিফথ মে কোভ্যাক্সিনের জন্যে ঠিক আছে এটা হচ্ছে ফর্টি ফাইভ প্লাস ফিফথ মে এটা হচ্ছে বুকড কোথায় জায়গাটা কোনটা কোন জায়গার থেকে দেওয়া হবে সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন কম বলে জেএনএম নাইট শেল্টার সি ওয়ান এন ঠিক আছে তো ঠিকানাটা কি ঠিকানাটা হচ্ছে কল্যাণী ওয়ার্ড নাম্বার থার্টিন ব্লক এ টু পি এস কল্যাণী ডিস্ট্রিক্ট নদীয়া কল্যাণী নদীয়া বেঙ্গল ঠিক আছে এটা হচ্ছে মানে এই জায়গাটার থেকে দেওয়া হবে তো ফিফথ মে কিন্তু টোটালি বুকড হচ্ছে ফর্টি প্লাস তাদের জন্যে ভালো করে কথাটা বুঝবেন ফোর্টি ফাইভ প্লাস যারা তাদের জন্য এখানে কিন্তু আঠেরো থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু কোনো আপডেট এখান থেকে দেওয়া হয়নি ঠিক আছে তো এইবার কয়েকটি সেন্টারে এবার হতে পারে যে পিন নাম্বারের ওপর বেশি করে কয়েকটি সেন্টার হয়তো আপনারা অ্যাভেলেবেল পেতেও পারেন পেলেও পেতে পারেন রকম কোনো সিকিউরিটি কিন্তু এই ভিডিওতে আমি দিতে পারছি না তো এখান থেকে আমি আরেকটা পিন নাম্বার আমি চেক করব তো তার আগে আমি একবার এটাকে রিলোড করে নিই এখানে আমি আরেকটা পিন নাম্বার চেক করব ঠিক আছে এখানে একটা পিন নাম্বার চেক করলাম সার্চ অপশনে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু কোনো কিছুই নেই ফর্টি ফাইভের জন্যও কিছু নেই ঠিক আছে তো এটা কিন্তু আরেকটা পিন নাম্বার ফর্টি ফাইভের জন্য কোনো কিছুই নেই ঠিক আছে আরেকটা পিন নাম্বার এখান থেকে দিয়ে দিয়ে সার্চ করলাম এখানেও কোনো রেজাল্ট আসছে না অল এজ বলেও কোনো রেজাল্ট এখানে আসছে না ফর্টি ফাইভে যদি করা হয় তাও কোনো রেজাল্ট নেই ঠিক আছে তো বিষয়টা হচ্ছে শুধুমাত্র আমাদের যে কল্যাণীর যে পিনকোড সেটার মধ্যে সার্চ করলে পরে এখানে ফিফ্থ মেয়ের জন্য কোভ্যাক্সিনের ফর্টি ফাইভ প্লাস যাদের বয়স তারা এই জেএনএম যে নাইট শেল্টার যেটা রয়েছে তো জেএনএম হসপিটালের মধ্যে তো এখান থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে ফর্টি ফাইভ প্লাস এবার আঠারো থেকে চুয়াল্লিশের কোনো আপডেট কিন্তু কোউইনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না এবার বিষয়টা হচ্ছে রাজ্য সরকার হয়তো বলেছে বা তাদের অ্যারেঞ্জ হয়তো কিছুটা হয়ে উঠছে তো পুরোপুরি কিন্তু এত সহজে জিনিসগুলো হয়তো বা অ্যাভেলেবেল হবে না যদি অ্যাভেলেবেল হয় কোন কোন জায়গায় অ্যাভেলেবেল হবে কী পরিমাণে অ্যাভেলেবেল হবে কীভাবে রেজিস্ট্রেশন প্রসিডিওর সেখানে হবে বা কীভাবে আঠেরো থেকে চুয়াল্লিশ বছরের মানে আর কি ভ্যাকসিন পাওয়া যাবে বা টাকা পয়সা লাগবে কি না বা লাগলে কত টাকা লাগবে সেটা অবশ্যই এটা আশা করা যায় যে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট মারফত কিন্তু তারা একটা আপডেট দেবে তো বন্ধুরা আপনারাও অলরেডি সবাই এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট সেন্ট্রাল গভর্নমেন্টের হোক স্টেট গভর্নমেন্টের হোক অফিসিয়াল ওয়েবসাইটগুলোকে নজর রাখতে থাকুন যদি আপনারাও কোনো আপডেট পেয়ে যান অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন আমাদের বিভিন্ন গ্রুপ রয়েছে সেই সেই সমস্ত গ্রুপের মধ্যে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যেখানে আপনাদের সুবিধা আপনারা কিন্তু অবশ্যই সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন বা মানুষের সাথে শেয়ার করবেন ঠিক আছে তো আমার কাছে যেটুকু ইনফরমেশান রয়েছে সেটুকুই আমি আপনাদেরকে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের এই ভিডিও বা আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক করবেন ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও বা আপডেট হাততা পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই